রাজ্যের বিশেষ ব্যবস্থা গরম নিয়ে প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 2 মে থেকে গরমের ছুটি ঘোষণা করা হলেও অতিরিক্ত গরমের জন্য সোম থেকে শুক্রবার পর্যন্ত সমস্ত সরকারি স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে। স্কুল, অফিস, সরকারি এবং বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হলো রাজ্য সরকারের তরফে, এবং বেসরকারি স্কুলগুলোর কাছেও আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন এই সোম থেকে শুক্র ছুটি ঘোষণা করা হয়। বেশ, থেকে শুক্রবার পর্যন্ত তো ছুটি ঘোষণা করা হলো রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং অস্বাভাবিক গরমে জনজীবন ব্যাহত, এবং সে কারণেই স্কুল পড়ুয়াদের জন্য বিশেষ ব্যবস্থা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে ব্যবস্থা নেওয়া হলো। সোমবার থেকে 1 সপ্তাহ ছুটি ঘোষণা করা হলো রাজ্যের সরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং অফিসগুলোতে। পড়ছে দক্ষিণবঙ্গ, বৃহস্পতিবার পর্যন্ত এমনিতেই তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। রাজ্যের 14 জেলায় তাপমাত্রা ইতিমধ্যে ছাড়িয়েছে 40 ডিগ্রি, সজলেকের তাপমাত্রা 41 ডিগ্রি, 10 ডিগ্রি সেলসিয়াস ব্যারাকপুরের তাপমাত্রা। এবং এই অতিরিক্ত তীব্র দাবদাহে গরম নিয়ে প্রতিক্রিয়া দিলেন, খানেই রাজ্যের বিশেষ ব্যবস্থা জানালেন।